ঢাকা ও নারায়ণগঞ্জের পর করোনার নতুন হটস্পট হয়ে উঠেছে চট্টগ্রাম। জেলায় আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে, গত 10 দিনেই দ্বিগুণ হয়েছে আক্রান্তের সংখ্যা। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যায়, করোনা নমুনা দিতে ভিড় বেড়েছে মানুষের। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, সংকট কাটাতে নমুনা সংগ্রহের বুথ স্থাপন সহ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন। এই দীর্ঘ সারি করোনা পরীক্ষার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামনে নমুনা দিতে আসা মানুষের ভিড়টা দিন দিন বাড়ছেই। গত 5ই মে পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 116, দুই সপ্তাহ পর তা 1000 ছাড়িয়েছে। করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে আসা মানুষের সংখ্যাও বেড়েছে, ফলে জট লেগে থাকছে ল্যাবে। চট্টগ্রামে আরও বিভিন্ন হাসপাতালগুলোকে এনে একভূত করা হোক করোনা চিকিৎসা করার জন্য, এবং করোনা আক্রান্ত রোগী আক্রান্ত শনাক্ত করার জন্য বুথগুলো যেন বেশি বৃদ্ধি করে। এদিকে আক্রান্তের সংখ্যা বাড়ায় করোনা হাসপাতালগুলোতেও বেড়েছে করোনা রোগী, তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ইতিমধ্যে প্রায় 90 জন ব্যক্তি আমাদের এখানে ভর্তি আছেন, আর দুই একদিনের মধ্যে কিন্তু আমাদের এটি পূর্ণ হয়ে যাবে এবং আমরা কিন্তু এখানে আর ভর্তি করতে পারবো না। সুতরাং অতি দ্রুত আমাদের চট্টগ্রামে কিন্তু আরও কয়েকটি আইসোলেশন সেন্টার অথবা আইসিইউ সেন্টার পরিচালিত করা খুব জরুরি হয়ে পড়েছে। পরীক্ষা বাড়ানো ও সহজ করতে নগরীতে 10টি নমুনা সংগ্রহের বুথ স্থাপন, ল্যাব, হাসপাতাল ও জনবল বাড়াতে সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। চট্টগ্রাম ইউনিভার্সিটির যে তাদের যে মাইক্রোবায়োলজি বিভাগ আছে, সেখানে তারা বৃহস্পতিবার থেকে টেস্টিং শুরু করছে। বর্তমানে সক্ষমতা হচ্ছে 600 স্যাম্পল, তাহলে সেটি যদি যুক্ত হয় আরও 200 হবে। আমরা 800 শুধুমাত্র চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে আমরা করতে পারবো। চট্টগ্রামে করোনা রোগীদের সেবাদানকারী সরকারি দুই হাসপাতাল ও ফিল্ড হাসপাতালের প্রায় সব শয্যা এরই মধ্যে পূর্ণ হয়ে গেছে। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।